মুসলিমদের বিভ্রান্ত করছে সিএএ বিরোধীরা। দশেরার বক্তৃতায় দাবি মোহন ভাগবতের। সিএএ নামে প্রতিবাদের ভান করে সুবিধাবাদীরা হিংসা ছড়িয়েছে। নাগপুরে বিজয় দশমীর বার্ষিক বক্তৃতায় এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার দাবি, দাঙ্গাবাজ সুবিধাবাদীরা এখনও হিংসা ছড়ানোর পরিকল্পনা করে চলেছে। সিএএ ছাড়াও গত এক বছরে দেশের নানা উল্লেখযোগ্য ঘটনার উল্লেখ করেন তিনি। তার এদিনের বক্তব্যে উঠে আসে 370 ধারার অবলুপ্তি কিংবা লাদাখে চীনা আগ্রাসনের মতো বিষয়গুলির প্রসঙ্গ। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা যাচ্ছে, মোহন ভাগবত এদিন বলেন, 2019 সালে 370 ধারার অবলুপ্তি ঘটে। 2020 সালের 5ই আগস্ট রাম মন্দিরের ভূমি পুজোর যুগান্তকারী অনুষ্ঠান সম্পন্ন হয়। মহর্ষি ব্যাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে করোনার সতর্কতার জন্য মাত্র 50 জন স্বেচ্ছাসেবী আরএসএস প্রধান। আরও বলেন, সিএ বিরোধীরা আন্দোলনে দেশে উত্তেজনা সৃষ্টি করেছিল, এটা নিয়ে আরও এগানোর আগে ফোকাস করে গেল। কিন্তু যারা বিরোধিতা করছে তারা আমাদের মুসলিম ভাইদের বিভ্রান্ত করছে। তারা বলছে, মুসলিম জনসংখ্যাকে সীমিত করার জন্য এই আইনে প্রণয়ন করা হয়েছে। সিএএ নামে প্রতিবাদের ভান করে সুবিধাবাদীরা হিংসা ছড়িয়েছে। সীমান্তে চীনা আগ্রাসন প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি। বলেন, ভারতীয় সেনা, কেন্দ্রীয় সরকার ও দেশের মানুষ ভারতীয় ভূখণ্ডে চীনের হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তার প্রত্যয়, চীনের থেকেও সামরিক প্রস্তুতিতে আমাদের বেশি শক্তিশালী হয়ে উঠতে হবে। পাশাপাশি অর্থনীতির আন্তর্জাতিক সম্পর্কে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক জোরদার করার কথা বলেন তিনি।